নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব। অনুরোধ করব কমেন্ট সেকশনে এসে যথারীতি আপনারা যে বা যারা প্রত্যেকটা দিন নিত্য নৈমিত্তিক ইস্ট বেঙ্গল ক্লাবে যারা গান গান, যে বা যারা গায় না তাদের কথা বাদ দিন বন্ধু, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আসুন আমি আমরা সবাই মিলে ইস্ট বেঙ্গল ক্লাবে যারা গান অতি অবশ্যই গাইব। আরেকটা রিকোয়েস্ট তো থাকবেই, সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করতে কিন্তু কোনোভাবে ভুলবেন না। সত্যি করে অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক যেভাবে স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সমর্থন করে চলেছেন তাদেরকে নতমস্তকে অভিবাদন জানাব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ইস্ট বেঙ্গল ক্লাবকে সমৃদ্ধ করুন। চলে আসো ভিডিওর একদম মূল প্রসঙ্গে। প্রথমেই যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন বিদেশিত ইস্ট বেঙ্গল ক্লাবে চলে এসেছে, তাকে কি আমরা সুপার কাপে দেখব, তার থেকেও বড় কথা আগামীকাল সুপার কাপে ইস্ট বেঙ্গল ক্লাবের সেকেন্ড ম্যাচ, ট্রিনিটি কানসের বিরুদ্ধে ম্যাচ। আই লিগের দল যারা দ্বিতীয় স্থান থেকে কোয়ালিফাই করেছে, অত্যন্ত শক্তিশালী দল এটা বলতে হবে, তারা ইতিমধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব বেগ দেবে, তার কারণ প্রথম ম্যাচে তারা মোহনবাগান সুপার জায়ান্টের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধের ছবি আমরা আশা করি আগামীকালও দেখতে পারব। তবে স্ট্রাইকাররা যেভাবে ফর্মে আছে, সব থেকে বড় কথা ক্লেটন সিলভার কথা বলবো, জোড়া গোল করে তিনি এই মুহূর্তে যে ফর্মে তুঙ্গে আছেন তাতে আশা করা যায় কালকের ম্যাচটি ইস্ট বেঙ্গল ক্লাব অতি অবশ্যই জয়লাভ করবে। কিন্তু এটা আজকের ভিডিওর একেবারে বিষয়বস্তু না, ভিডিওর মূল বিষয়বস্তু ডার্বি ম্যাচে সেই যে স্প্যানিশ মহাতারকা, মহাতারকাই বলবো, তার প্রোফাইল তাকে মহাতারকা বলতে বাধ্য করছে, তাকে কি আমরা দেখতে পারব? এক কথায় উত্তর বন্ধু, না। ডার্বি এখনো দেরি আছে, 19 জানুয়ারি, কিন্তু তার আগে যে সময়টা আছে তার মধ্যে তার শৈশাবুত পর্ব বা অফিসিয়ালি কাজকর্ম সেরে নতুন করে নিজেকে মানিয়ে ধরে, একটা কথা আগেও বলেছি এখনো বলছি, প্রোফাইল যতই কিনা দুর্দান্ত থাকুক এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে খুব একটা যে ফর্মে আছে বা টাচে আছে এটা কিন্তু নয়, বরং ওয়াকি বহাল মহল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে ফুটবলারটা কিন্তু বেশ দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে তার সম্পর্ক নেই। ভারতীয় ফুটবল মান, তিনি যে মানে ফুটবল খেলেছেন সেই মানের তুলনায় এই ভারতীয় ফুটবল মান অনেকটা পিছিয়ে আছে। আশা করা যায় তিনি সেখানে মানিয়ে নেবেন, এই আশা করা যায় শব্দটাই বলবো। তার আগে ট্রান্সফার বান নিয়ে বন্ধু দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো। এর আগে দফায় দফায় ইস্ট বেঙ্গল ক্লাবের ভাগ্যে ট্রান্সফার ব্যান নেমে এসেছিল, প্রসঙ্গ একটাই, ফুটবলারদের ঠিকমতো বকেয়া বেতনটা মেটানো হয়নি বলে। এবারও কি সে ধরনের ঘটনা ঘটল? শাস্তিমূলক ব্যবস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে নিচ্ছে সেটাকে জানতে হবে। তা জানতে গিয়ে যে তথ্য আমাদের সামনে আসছে সেটা খুব একটা কিন্তু আশাপ্রদ নয়। অসংখ্য সমর্থক, তারা ইস্ট বেঙ্গল সমর্থক না, আমার ভিডিও বিরুদ্ধ পক্ষ মোহনবাগান দল থেকেও দেখেন, তারা একটা প্রশ্ন বারবার করছেন, বলছেন যে এত কথা বলেন ইস্ট বেঙ্গলের সপক্ষে জয়গান গান, তাহলে এই যে বয়স ভাড়িয়ে আধার কার্ড জাল করে যে টিম নামালো সেটাকে নিয়ে কেন কিছু বলছেন না? অবশ্যই বলুন বন্ধু, শাস্তিমূলক ব্যবস্থা ফেডারেশন নেবে, কিন্তু সুনির্দিষ্টভাবে কি শাস্তি হতে পারে তার এখনো অবধি তালিকা কিন্তু আমাদের কাছে আসেনি। তার আগে একটা কথা বলবো, এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বর্তমান ক্লাব প্রশাসন, তারা ইস্ট বেঙ্গল ক্লাবকে পথে বসিয়েছে। ইস্ট বেঙ্গলের মতো সুমহান ঐতিহ্যশালী একটা ফল্গুধারা, বহমান ফল্গুধারার মতো যে নির্দিষ্ট দিকে মোহনা দিকে গিয়ে যায় তাদেরকে কালিমালিপ্ত করেছে এই বর্তমান ফুটবল প্রশাসন। তাদের সমালোচনা অতি অবশ্যই প্রাপ্য, একজন ইস্ট বেঙ্গল সদস্য সমর্থক হিসাবে আমি তাদেরকে কাঠগড়ায় দায়ী করব। আপনারা কি করবেন কি করবেন না সেটা জানি না। বয়স ফাড়ানো, ফুটবলারদের বকেয়া ঠিক মতো না মেটানো, আধার কার্ড জালের মতো ঘটনা ইস্ট বেঙ্গল ক্লাবের 100 বছরের ঐতিহ্যের মধ্যে আমরা সত্যি করেই কোনোদিন শুনিনি। শ্রদ্ধেয় জ্যোতিষ গুহ এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, ছিলেন পল্টুদা যিনি জারি কিনা শিষ্যত্ব গ্রহণ করে চলছেন আজকের এই নীতু ওরপে দেবব্রত সরকার। অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ইস্ট বেঙ্গল ক্লাবকে তিনি কোনো অনুপ্রেরণাই যোগাতে পারেননি। গত তিনটে ইন্ডিয়ান সুপার লিগের মরশুমে দলটা ব্যর্থ হয়েছে, গত 1.5 দশকের বেশি সময় ধরে এই দলটার কোনো সাফল্য নেই। গত 1.5 দশকে ইস্ট বেঙ্গল ক্লাবের সব থেকে বড় সাফল্য হচ্ছে শুধুমাত্র এই মরশুমে তারা ডুরান্ড কাপ ফাইনাল খেলেছে। বন্ধু সমালোচনা করতে ইচ্ছা করে না,
মা সারদা বলেছিলেন আজকে বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে, একটা কথা স্মরণ করতে হয় যে কালো দোষ দেখো না, নিজের দোষ দেখো। নিজের দোষ তো দেখছি, তার পাশাপাশি যেসব লোক দোষী হয়ে এই লাল হলুদ জার্সিকে প্রতিনিয়ত অপমানিত করে চলেছে, তাদের শাস্তি কোন দেবতা দেবে, কোন বিবেকানন্দ দেবে, সেই বিবেকানন্দের খোঁজ আমরা অতি অবশ্যই করব। তার আগে একটা কথা বলবো, ইস্ট বেঙ্গল ক্লাবের এবার সব থেকে বড় সাফল্য কোচ কার্লোস কুয়াদ্রাদকে কোচ হিসাবে নিয়োগ করা। কোচ কার্লোস কুয়াদ্রাদের সমালোচনা স্পোর্ট পেন্সিল চ্যানেল মারফত আমিও করেছি, গোটা বিশ্ব ফুটবলে দল ব্যর্থ হলে কোচের সমালোচনা অতি অবশ্যই হয়, আমিও করেছি, কোন ব্যতিক্রমী পরম্পরা আমি গ্রহণ করিনি। কিন্তু যেখানে একটা কথা যে কোচ কার্লোস কুয়াদ্রাদ বাস্তবে কি, একটা পরিসংখ্যান দিলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মরশুমে প্রতিযোগিতামূলক ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাব 17 খেলেছে। এই 17 ম্যাচের মধ্যে ইস্ট বেঙ্গল হেরেছে 4 ম্যাচে, জিতেছে 7, বাকি ম্যাচগুলো অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সুপার সিক্সে ওঠার মতো একটা দুর্দান্ত সুযোগ ইস্ট বেঙ্গল ক্লাবের এবারে সামনে এসেছে। একজন বিদেশিকে নেওয়া হয়েছে, সে বিদেশির যা প্রোফাইল, তার অতীত যা পারফরমেন্স, টটেনহাম হটস্পারের মতো দল তিনি খেলেছেন, আমি আর বিশেষ কিছু বলতে চাই না। সেই ফুটবলারের সঙ্গে এক মাসের চুক্তি করতে যাওয়াটাই তো একটা হাস্যকর একটা প্রহসন মাত্র। শেষ অবধি চুক্তির গতি প্রকৃতি কি হয়েছে, কিভাবে চুক্তি হলো না হলো, এটা এখন অবধি প্রকাশ্যে আসেনি এবং দায়িত্ব নিয়ে বলতে পারি কোনোদিন প্রকাশ্যে আসবে না, আমাদের জানার দরকার নেই। আমরা লাল হলুদ জার্সিগায় একটা ফুটবলারের পারফরমেন্স দেখতে চাই। সেখানে কোচ কার্লোস কুয়াদ্রাদ কিন্তু রীতিমতো চমকে দিয়েছেন এই ফুটবলারটিকে, তিনি যেন তেন প্রকারণে সেভেরিও তোরুর পরিবর্তে হিসাবে ইস্ট বেঙ্গল ক্লাবে নিয়ে এসছেন। ডার্বি ম্যাচে সেই ফুটবলারকে আমরা দেখতে পারব না, খুব স্পষ্ট ভাষায় বলতে পারি, কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে ক্লাব সূত্র মারফত বা নির্ভরযোগ্য সূত্র মারফত। আমরা যেটুকু খবর পেয়েছি সেই খবরের ভিত্তিতেই আপনাদের কাছে এই খবরটা পরিবেশন করছি। একটা কথা বলতে হয়, কোচ কার্লোস কুয়াদ্রাদ এই মানের এমন একজন ফুটবলারকে নিয়ে এসেছেন, তিনি টাচে আছেন কি নেই সেটা তো মাঠে নেমে পরীক্ষিত হবে, প্রমাণিত হবে। তার আগে সব থেকে বড় কথা বলবো যে কোচ কার্লোস কুয়াদ্রাদের উপর আমাদের আস্থা রাখতে হবে। অনেকে বলবেন পাল্টিবাজি করলাম, হ্যাঁ বন্ধু পাল্টিবাজি করি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তো বদলাতেই হয়, বদলে নিলাম। এখানে ভিডিওটা শেষ করব, ধন্যবাদ বলে।